আজকে আমরা যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা বন্ধুরা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এসেছে। এক্ষেত্রে টোটাল 60 পোস্টের লোক নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে আপনাদের যাদের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস অথবা 12 পাস রয়েছেন তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আমি প্রথমে বলে রেখেছি এটা একটা গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো এই ভিডিওতে আমি বিভিন্ন পোস্টে কতটুকু ভ্যাকেন্সি রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, তাছাড়া এজ ক্রাইটেরিয়া এবং নোটিফিকেশানের সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এই প্রসেসটা আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনকে প্রেস করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে সবসময় সরকারি এবং প্রাইভেট জবসের নোটিফিকেশান আপডেট হতে থাকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশান আপডেট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওই গ্রুপে আমরা বিভিন্ন একজনের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার এবং সাথে সাজেস্টিভ কোয়েশ্চেন দিয়ে থাকি। তো এখনও যদি আপনারা ওই গ্রুপে জয়েন না হয়ে থাকেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওই গ্রুপে জয়েন হয়নি, তাহলে ফ্রিতে ওই সুবিধাগুলি আপনারা নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা দেখছি এখানে কী কী পোস্ট রয়েছে। তো সকলকে অনেক অনেক অভিনন্দন আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে। তো প্রথমে আমি আপনাদের এখানে দুটো ইম্পর্টেন্ট ডেট দেখাচ্ছি যে ফর্ম সাবমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 5/1/2021 জানুয়ারি 5 তারিখ থেকে, এবং এখানে যে লাস্ট ডেটটা রয়েছে সেটা হলো 4/2/2021। এক্ষেত্রে ফেব্রুয়ারির 4 তারিখ লাস্ট ডেট, এর আগে আপনারা ফর্মটা সাবমিট করে নেবেন। তারপর এখানে আসে যে হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাইটা করবেন। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই থ্রু দ্য লিঙ্ক, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে অ্যাপ্লিকেশান সাবমিশন একটা পেজ ওপেন হবে। তো ফর্মটা ভালোভাবে ফিল আপ করার পর আপনারা এখানে সাবমিট করে নেবেন। তাছাড়া এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি, ওখান থেকে ক্লিক করেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কী কী পোস্ট রয়েছে। তো বন্ধুরা এখানে টোটাল 60 পোস্ট রয়েছে। প্রথম পোস্টটা যেটা সেটা হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপর যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিনান্স, এবং 3 যেটা রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্ট ফিনান্স, তারপর স্টেনোগ্রাফার গ্রেড 1, স্টেনোগ্রাফার গ্রেড 2, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ। এখানে টোটাল 60 পোস্ট রয়েছে। তো আপনাদের যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আপনারা এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। তো এখানে পোস্টগুলির ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বন্ধুরা, যেমন মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, অথবা সমতুল্য হলেও এখানে আবেদন করতে পারবেন। তারপর যেটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন এখানে আবেদন করতে পারবেন, এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এবং তারপর যেটা রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, এক্ষেত্রে ইংলিশ এবং হিন্দি দুটো রয়েছে, এক্ষেত্রে আপনারা 12 পাস হলে এখানে আবেদন করতে পারবেন। সাথে আপনাদের নলেজ অফ কম্পিউটার এবং স্কিল টেস্টের অবশ্যই প্রয়োজন হবে, এখানে যেটা মেনশন করা আছে। এবং তারপরে যে পোস্টটা রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 1, এক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া এখানেও কিছু স্কিলের এবং নলেজ অফ কম্পিউটারেরও প্রয়োজন রয়েছে, তাছাড়া এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, শুড হ্যাভ অ্যাটলিস্ট 3 অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। তো এখানে আপনারা যারা ফ্রেশার রয়েছেন তারা নিচের 3 পোস্টে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েট হলে এখানে আবেদন করতে পারবেন। এবং তারপরে যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিনান্স, এক্ষেত্রে কিন্তু আপনাদের বিকম ডিগ্রি অবশ্যই থাকতে হবে, তো আপনারা যদি বিকম নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকেন আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং তারপরে যে পোস্টটা রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্ট, এক্ষেত্রে আপনারা বিকম এবং সাথে 50% মার্কস থাকলে এখানে আবেদন করতে পারবেন, তাছাড়া যদি আপনি এমকম করে থাকেন 50% মার্কস থেকে থাকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আমি এগুলির আর ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ বোঝালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলি আছে সেটাই শুধু আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমি এই নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ভালোভাবে চেক করে তারপর অ্যাপ্লাই করবেন। তাছাড়া এখানে শেডিউল ক্যাস্টের জন্য এজ রিল্যাক্সেশনও রয়েছে, যেমন এসসি এসটির জন্য এখানে 5 ছাড় রয়েছে এবং ওবিসিদের জন্য এখানে এক্সট্রা 3 ছাড় রয়েছে। তাছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি পার্সন অফ ডিসেবিলিটিস হয়ে থাকেন তাহলে আপনার যে এজ রিল্যাক্সেশনটা রয়েছে সেটা অনেক বেশি রয়েছে, আপ টু 10 এবং 15 পর্যন্ত আপনাদের এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে। তারপর আপনাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেখাচ্ছি। তো এখানে যে প্রথম পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এক্ষেত্রে 2 পোস্ট রয়েছে ইউআরের জন্য। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু এসসি
ওবিসি অথবা এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, তো এক্ষেত্রে শুধু ইয়ারের জন্যই টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে যে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স, তাছাড়া এখানে পে স্কেল দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া তো নোটিফিকেশান ডাউনলোড করে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এবং 2 নম্বর যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিনান্স, এক্ষেত্রে কিন্তু ইয়ারের জন্য একটা পোস্ট রয়েছে এবং অন্যান্য কাস্টের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তারপর যে পোস্টটা রয়েছে অফিস সুপারিনটেনডেন্ট ফিনান্স, এক্ষেত্রেও কিন্তু ইউআরের জন্য দুটো পোস্ট রয়েছে, অন্যান্য ক্যাস্টের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তাছাড়া এখানে পিডব্লিউডির জন্য কিন্তু একটি পোস্ট রয়েছে, টোটাল এখানে 3টি পোস্ট রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যে এজ ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো 35 ইয়ার্স। তাছাড়া তো যদি আপনি শেডিউল ক্যাস্ট হয়ে থাকেন, এখানে আপনাদেরকে এজ রিল্যাক্সেশনও দেওয়া হবে। এবং তারপর যে পোস্টটা সেটা হলো স্টেনোগ্রাফার গ্রেড 1, এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে ইউআরের জন্য এবং ওবিসি এসটি এসটির জন্য এখানে কোনো পোস্ট নেই। এবং এখানে যে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে সেটা হলো 30 ইয়ার্স। এবং এরপরে যে পোস্টটা রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে ইউআরের জন্য এবং অন্যান্য কাস্টের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো এখানে যে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে সেটা হলো 30 ইয়ার্স। এবং তারপর যে পোস্টটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু টোটাল পোস্ট রয়েছে 3টা এবং এটা ইউআরের জন্যে, এবং এখানে ওবিসির জন্য কিন্তু বন্ধুরা 1টি ভ্যাকেন্সি রয়েছে। তো আপনি যদি ইউআর অথবা ওবিসি হয়ে থাকেন এখানে আবেদন করতে পারবেন। এবং সাথে আপনাদের যে এজ ক্রাইটেরিয়া রয়েছে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট 27 ইয়ার্স এবং সাথে পে স্কেলও এখানে দেওয়া আছে। তারপর যে পোস্টটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রে 5টি পোস্ট রয়েছে ইউআরের জন্য এবং ওবিসির জন্য এখানে টোটাল 1টি পোস্ট রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু পিডব্লিউডির জন্য 1টি পোস্ট রয়েছে এবং অন্যান্য এসটি এসসি কাস্টের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তো এক্ষেত্রে যে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স এবং এখানে পে স্কেলটাও সম্পূর্ণভাবে ডিসকাস করা আছে। তারপর বন্ধুরা এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেটা এখানে 2টো ডাবে সিলেকশন করা হবে। প্রথম আপনাদেরকে কম্পিউটার বেসিক টেস্ট হবে এবং সাথে আপনাদের স্কিল টেস্টও হবে, এবং এরপর আপনাদেরকে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এবং এখানে সিবিটি টেস্টের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং টোটাল 180টি কোশ্চেন থাকবে। এর মধ্যে প্রত্যেকটার জন্যই কিন্তু মার্কস থাকবে 1। তো এখানে টোটাল 180 নম্বরের এক্সামটা হবে। এখানে যে টাইম লিমিট দেওয়া আছে 3 আওয়ার্স, তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এটা সেম। তারপর আমরা আসছি যে এখানে এক্সামিনেশন সেন্টার। তো বন্ধুরা যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে জব, তো এক্ষেত্রে যে এক্সাম সেন্টার রয়েছে প্রথমত রয়েছে গুয়াহাটি, তারপর রয়েছে এখানে কলকাতা, রাঁচি, রায়পুর, ভোপাল, জয়পুর, লখনউ, ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং চণ্ডীগড়। তো এখানে বন্ধুরা ত্রিপুরাতে কোনো এক্সাম সেন্টার নেই, তো আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন তারা এখানে এক্সামটা গুয়াহাটি গিয়ে দিতে হবে। তাছাড়া এখানে কিন্তু আপনারা একাধিক পোস্টে আবেদন করতে পারবেন যদি আপনারা এলিজিবল হয়ে থাকেন। এবং সাথে আপনাদের যে এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া আছে, এখানে কিন্তু পরবর্তীকালে ভ্যাকেন্সি বাড়তেও পারে। তো এক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই যে যদি আপনি ওবিসি হয়ে থাকেন, আপনার যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেটা স্টেট গভর্নমেন্টে ইস্যু থাকলে আপনার হবে না, সেটা সেন্ট্রাল ওবিসি অবশ্যই থাকতে হবে। তো আমি আবারও বলে রাখছি যে এখানে যে লাস্ট ডেট রয়েছে অনলাইন ফর্ম সাবমিশনে সেটা হলো 4/2/2021, ফেব্রুয়ারির 4 তারিখ লাস্ট ডেট। এর আগে কিন্তু আপনারা অবশ্যই ফর্মটা সাবমিট করে নেবেন। এবং এখানে যে সিবিটি টেস্টের এক্সামের ডেটটা রয়েছে সেটা এখনও মেনশন করা হয়নি, উইল বি নোটিফাইড লেটার অন ওয়েবসাইট, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পরবর্তীকালে এটা মেনশন করা হবে। তাছাড়া বন্ধুরা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, এখানে তাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওই ইমেল আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম জব রিলেটেড ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনকে প্রেস করে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।